আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি উর্মিস কিচেন থেকে বলছি। আজ বড়টু নামাজ দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে একটি রেসিপি বানাবো, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই কাঁঠালের বিচি দিয়ে আর বড়টু নামাজ দিয়ে রান্না করার পর তরকারিটা কিন্তু খুব মজা হয়েছিল। এখানে কাঁঠালের বিচিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে ডিম ছিল, এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এখন দিয়ে দিচ্ছি পাতিল গরম হয়ে গেলে তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, রসুন আধা চামচ দিয়েছি। এখন পেঁয়াজটাকে বেজে নিব জাল দিয়ে। কিছুক্ষণ জাল দেওয়ার পর পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি দিয়ে দিব মশলা। এখন দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ, এক চামচ হলুদ, এক চামচ ধনিয়ার গুঁড়া, একটু পাঁচফোড়ন দিয়ে মশলাটাকে কষে নিব। এখন দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে মশলা পুড়ে না যায়, সেজন্য দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর মশলা যখন কষানো হয়ে যায়, তখন আমি দিয়ে দিব কাঁঠালের বিচি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু টাইম লাগে। এখন নেড়ে চেড়ে এখন আবার দিয়ে দিচ্ছি একটু পানি কাঁঠালের বিচি সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব, যাতে কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি আবার নাড়াচাড়া দিচ্ছি, আর একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব, যাতে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করব কিছুক্ষণ। আরও কিছুক্ষণ রান্না করার পর যখন কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিব মাছ। এখন দিয়ে দিচ্ছি আমি মাছ। আমার কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি, যাতে মাছটা মধ্যে মশলা ঢুকে। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব, মাছটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব ধনিয়ার পাতা। এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলাটা অফ করে নিয়েব।
এখন ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ জাল দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন আমি চুলা অফ করে নিয়েছি। দেখুন আমার তরকারি, যখন আমি চুলা অফ করে নিয়েছি দেখুন আমার তরকারির কালারটা কী সুন্দর হয়েছে। মাছগুলো আস্তে আস্তে রয়েছে আর ঝুলটাও গায়ে গায়ে রয়েছে। এ তরকারিটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। এখন ডিশে পরিবেশন করি। দেখুন মাছগুলো আস্তে আস্তে রয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।